সোলার প্যানেল থেকে যদি বেশি বিদ্যুৎ পেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, যেগুলি আপনি অ্যাপ্লাই করলে আপনার সোলার থেকে আরও বেশি আম্পিয়ার পাবেন। প্রথমত, সোলার প্যানেল সব সময় উত্তর দিকে উঁচু এবং দক্ষিণ দিকে নিচু করে রাখবেন। সোলার প্যানেল বাড়ির ছাদে, টিন অথবা টালির চালে অথবা যেখানে খুশি বসান, শুধু খেয়াল রাখবেন যাতে সকালের বেশিরভাগ সময় প্যানেলে রোদ্দুর পড়ে, মানে এমন জায়গায় বসাবেন যেখানে গাছের ছায়া পড়বে না, এবং সকাল থেকে বিকাল পর্যন্ত যেখানে সবসময় রোদ্দুর পড়বে। এবং এরই সঙ্গে যেটা প্রথমেই বললাম, সোলার প্যানেল উত্তর দিকে উঁচু এবং দক্ষিণ দিকে নিচু করে রাখবেন এবং 21 থেকে 23 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ব্যাখ্যা করে রাখবেন। এর ফলে যখন সূর্যটা উঠবে, সূর্যের সম্পূর্ণ আলো আপনার প্যানেলে পড়বে, এবং সোলার প্যানেলের উপরে যদি গাছের পাতা বা অন্য কিছু নোংরা পড়ে, ব্যাখ্যা করে রাখার ফলে সেটা আপনি আপনিই পড়ে যাবে। সেই জন্য 21 থেকে 23 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাখ্যা করে রাখবেন। দ্বিতীয় পয়েন্টে বলবো, আম্পিয়ার কম আসার একটি অন্যতম কারণ, আমরা অনেকেই আছি সোলার প্যানেল বসানোর পরে আর পরিষ্কার করি না। আপনারা হয়তো জানেন, হাওয়ার সঙ্গে সঙ্গে সবসময় ধুলোবালি ওড়ে। সোলার প্যানেল সবসময় যেহেতু উপরে থাকে, তাই 24 ঘন্টা ওর ওপরে ধুলোবালি পড়ছে। এর ফলে সোলার প্যানেলের ওপরে একটা ধুলোর লেয়ার পড়ে যায়, আর যার ফলে কারেন্ট তৈরি করতে পারে না। ধুলোর লেয়ার পড়ে গেলে কারেন্ট তৈরি করবে কী করে? আর আপনারা মনে করেন যে সোলার প্যানেল খারাপ হয়ে গেছে, আসলে একদমই তা নয়। আপনি 40 দিন পরপর জল আর কাপড় দিয়ে সোলার প্যানেলের উপরে গ্লাসটা ভালো করে পরিষ্কার করবেন। এর ফলে সূর্যের আলো ভালো মতন পড়বে আর বেসিক আম্পিয়ার তৈরি করতে পারবে। তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ, আপনার সোলার প্যানেল যেখানেই বসাবেন, সোলার প্যানেল থেকে ব্যাটারি দূরত্ব যতটা সম্ভব কম রাখবেন। কি বললাম, বোঝা গেল? সোলার প্যানেল যেখানে থাকবে সেই প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত যতটা সম্ভব দূরত্ব কম রাখবেন। ব্যাটারি অবশ্যই একটা ভালো জায়গা রাখবেন ঘরের ভেতরে, এবং যতটা সম্ভব হয় দূরত্ব কম রাখবেন, কারণ সোলার প্যানেল ডিসি বিদ্যুৎ তৈরি করে, আর ডিসি বিদ্যুৎ বেশি দূর পৌঁছাতে পারে না, আর সেই জন্যই ব্যাটারি দূরে রাখলে প্রচুর আম্পিয়ার লস হবে। সোলারের আম্পিয়ার ব্যাটারি পর্যন্ত পৌঁছাতে পারবে না, আর আপনি মনে করবেন যে আমার প্যানেলটা খারাপ, আম্পিয়ার তৈরি করতে পারছে না। আর এরই সঙ্গে আরেকটি কথা বলে রাখছি, সোলার প্যানেলের সঙ্গে সব সময় ডিসি কেবিল বা ডিসি তার ব্যবহার করবেন, এসি তার একদম ব্যবহার করবেন না। যদি ভালো আম্পিয়ার চান, একটি ভালো কোম্পানির ডিসি তার ব্যবহার করবেন, তাতে আপনার এনার্জি লস কম হবে, কারণ ডিসি তার অনেক মোটা হয় আর ওর মধ্যে মাথার চুলের মতন অনেকগুলো তার থাকে, তাই ওর মধ্য দিয়ে আম্পিয়ার পাস করতে সুবিধা হয়। এছাড়া এসি তার সূর্যের আলো সহ্য করতে পারে না, তাই এনার্জি লস হয়, তারটা নষ্ট হয়ে যায়। কিন্তু ডিসি কেবিলে সব রকম ক্ষমতা আছে, এটি সূর্যের আলো সহ্য করতে পারে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন সোলার প্যানেল থেকে ঠিকঠাক আম্পিয়ার পেতে গেলে কী কী করতে হবে। এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করুন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।